ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে নিয়ে ফের একটি নতুন নিয়ম জারি করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ বন্ধুরা, এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আর কত মাস পাবেন আপনারা? যারা এখনো পর্যন্ত এই প্রকল্পের টাকা পাননি, আপনাদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে একটি নতুন নিয়ম জারি করা হয়েছে। এই নিয়ম না মানলে আর আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না। তো বন্ধুরা, রাজ্য সরকারের তরফ থেকে ফের কী নিয়ম জারি করা হয়েছে আর কত মাস পাবেন এই প্রকল্পের টাকা, সমস্ত কিছু ডিটেলসে জানিয়ে দেবো এই ভিডিওটিতে। তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করবেন, এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবারও নতুন করে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। যারা এখনও ফর্ম ফিল আপ করেননি, নির্দিষ্ট দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে এই প্রকল্পের ফর্ম ফিল আপ করবেন। তবে অবশ্যই আপনাদের একটি কথা মাথায় রাখতে হবে, আপনাদের ব্যাংকের সাথে আধার কার্ডের লিঙ্ক করিয়ে নেবেন, না হলে এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। সেই সঙ্গে রাজ্য সরকারের তরফ থেকে একটি নতুন নিয়ম জারি করা হয়েছে, প্রত্যেকের সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে। জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট যদি আপনারা দেন, তাহলেও এই প্রকল্পের টাকা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না। তো বন্ধুরা, এই প্রকল্পে আপনারা যদি নতুন করে ফর্ম ফিল আপ করেন, কিছুদিনের মধ্যেই আপনার ফর্ম ভেরিফিকেশন করা হবে এবং ভেরিফিকেশন করার পরই আপনারা জেনারেলরা 500 টাকা পাবেন এবং যারা এসসি এসটি রয়েছেন তারা 1000 টাকা করে প্রতি মাসে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। যারা আগে ফর্ম ফিল আপ করেছেন, এখনও পর্যন্ত ব্যাংকে টাকা পাননি, আপনারা কিন্তু বকেয়া মাসের টাকা অর্থাৎ সেপ্টেম্বর থেকে 7 মাসের টাকা একবারে জেনারেলরা পাবেন 3500 টাকা এবং এসসি এসটিরা পাবেন 7000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে। হ্যাঁ বন্ধুরা, তবে আর আপনাদের কোনো চিন্তার কারণ নেই, আপনারা কিন্তু প্রতি মাসে মাসে এই প্রকল্পের টাকা পাবেন। তবে অনেকেই আপনারা আমাকে কমেন্ট করেছেন যে এই প্রকল্পের টাকা আপনারা আর কত মাস ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। তো বন্ধুরা, রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্পটি শুরু করা হয়েছে যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন এই প্রকল্পটি একটি জনপ্রিয় প্রকল্প এবং স্বপ্নের প্রকল্প। তো এই প্রকল্প বন্ধ হবে না, এই প্রকল্পের টাকা আপনারা প্রতি মাসে মাসে ব্যাংক অ্যাকাউন্টে পেতেই থাকবেন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে। তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।